হ্যাঁ, সেটা জানতে পারা গেল। যদি বাকি জায়গাগুলোতে উপনির্বাচন হতো তো তাহলে ডেফিনেটলি সেটা সার্বিকভাবে ভালো লাগতো, তো ফলে প্রচুর মানুষের মনের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে যে শুধুমাত্র ভবানীপুরটাই উপনির্বাচনের জন্য কেন, মানে তাহলে কি মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী মানে করবার জন্য একটা শেষ চেষ্টার মতো। তো সেটা যাই হোক, তো যেহেতু নির্বাচন কমিশন রায় দিয়েছেন, বাকিটা বিজেপি রাজ্য নেতৃত্ব তাঁরা বলতে পারবেন এ বিষয়ে। হ্যাঁ, নির্বাচন কমিশন উল্লেখ করেছেন কনস্টিটিউশনাল এক্সিজেন্সি, অর্থাৎ সাংবিধানিক প্রয়োজনীয়তা মেনে রাজ্যের বিশেষ অনুরোধে এই উপনির্বাচনের দিন ঘোষণা ভবানীপুরে। হ্যাঁ, তো সেই বিষয়ে পার্টি স্ট্যান্ড কি রয়েছে মানে রাজ্য নেতৃত্ব তারা ডেফিনেটলি বিস্তারিত ভাবে জানাতে পারবেন। যদি আপনি কি এই কেন্দ্র থেকে আবারও লড়াই করবেন, প্রার্থী হচ্ছে? সেক্ষেত্রে পুরো বিষয়টাই ডিপেন্ড করছে হচ্ছে ভারতীয় জনতা পার্টি তারা কি সিদ্ধান্ত নেন তার উপরে, তারা কোন প্রার্থী ঠিক করেন তার উপরে। ধন্যবাদ রুদ্রনীল আপনাকে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।